বাই ইলেকশন চম্বর এরিয়াগুলো হাসনি ক্রেন ক্রেন থাই ডগ নক হুক রক সেবাই সুগ্রুপ জাকা ফানক রক হাবৈ মানিক নি প্লাং জাকা নক হুক রক দ্রুত সকজাক মানে আবহাই পার্টি মৌ বাঙিল তংমানে তাংশুল ইয়াকসি বদলনি আদরনি নগ চপ্রক জাকমানি আর থামে নাইকা আগরতনে শ্যামলী বাজার আমসায় কেমনি বদলনি আদম মানিক সরকার ইয়াকসি বদলনি হাসতে তাংফাং জিতেন্দ্র চৌধুরী সালতান খাঁকড়ি ইয়াকসি বদলনি তাংফাং রতন দাস ইয়াকশিবজনে কনভেনার নারায়ণ কর খবৈ কবনী আদম রাও আসলে কক্তমাথুরের বুসকাঙ্গ মানজমাই আদম রব শাখা বিজেপি হাবন জরব অবহাই তমং সিতরা বড়াই তকলাইমা নৃতঙ্গ হিনে কক্সিল চাখা গণতন্ত্রের যে নগ্ন চেহারা যে ভারতীয় জনতা পার্টি ভারতীয় সংবিধান এবং গণতন্ত্রের প্রতি তার যে কোনো যে আস্থা নেই নির্বাচনের আগেও যখন প্রচারের সময় কাউকে তারা প্রচার করতে দেবে না সমস্ত প্রশাসন যন্ত্রকে পঙ্গু করে রাখবে নির্বাচনের দিন যারা প্রকৃত ভোটার তাদের ভোট দিতে দেবে না সমস্ত বাইরে থেকে গুন্ডাদের দিয়ে ভোট দেবে আর নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সে প্রশাসনাত্মক ভোটে জিতলেও হারলেও এটা মেনে নেবে না শুধু যে চারটার নির্বাচনী ক্ষেত্র সেখানেই এই ঘটনাগুলি না সারা ত্রিপুরাজ্যের মধ্যে গতকাল থেকে এই তাণ্ডব চলছে তারই নমুনা হল এই নিরীহ একজন দোকানি তার সমস্ত সম্পত্তি ধ্বংস করে দিয়েছে আজকে সকাল থেকে আমরা অরুন্ধীনগর সূর্যমণিনগর কাঞ্চনমালা যোগীন্দ্রনগর ঘুরে আসছি সর্বত্র একই চেহারা টাকা পয়সা লুটপাট করেছে শুধু সেখানেই ক্ষান্ত না একেবারে রান্না বান্না বাসনপত্র অবধি এবং ঘরের ভেতরে সোনালঙ্কার টাকা পয়সা এগুলোতে লোড করে দিয়ে যাচ্ছে এ হলো আমাদের দেশে আজকে বিজেপি কী ধরনের গণতন্ত্র কায়েম করতে চায় এটাই দেখতে এসছে দেখলেন এই যে এখানে আসলাম কেন আসলাম এই চলছে ভোটারদের ভোট দিতে যেতে দিল না এইগুলি ফলস ভোট করলো তারপর আবার আক্রমণ করছে কি হচ্ছে এটা কি এখানে বেশি বলার কিছু নাই রে ভাই আপনারা কি মানে সরকারের সঙ্গে বিষয়ে কথা বলবেন সরকারটা কোথায় তিনি তো ছাপ্পা ভোটে জিতলেন দেখা যাক আগে তো দেখি না মানুষ আক্রান্ত কথা বলা তো পরে আগে যাইতো মানুষকে দেখি না